আজকে আমি আপনাদেরকে আইফোনের একটা সমস্যার কথা শেয়ার করব। সমস্যাটা হলো আমি যখন এই ক্যাপকাট অ্যাপটা আপডেট দিতে চাই তখন অন্য একটা অ্যাপেল আইডির পাসওয়ার্ড চায়। তো সমস্যাটা সমাধান করেই আপনাদেরকে দেখাবো এবং আপনারা ভিডিওটা দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত, অবশ্যই আপনাদেরও কাজে আসতে পারে। তো আমি আপনাদেরকে প্রথমে আমি আমার অ্যাপেল আইডিটা দেখাই, আমি প্রথম কোন অ্যাপেল আইডিটা ব্যবহার করতেছি। তো এখন আমি এই অ্যাপেল আইডিটা ব্যবহার করতেছি। তো আমি যখন আপডেট দিতে যাই তখন অন্য আরেকটা অ্যাপেল আইডির পাসওয়ার্ড চায়। এই যে দেখেন আমি যখন আপডেটে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে আরেকটা অ্যাপেল আইডির পাসওয়ার্ড চাইতেছে। তো আমি এই অ্যাপসটা আপডেট দিতে পারতেছি না, এই অ্যাপেল আইডির পাসওয়ার্ডটা জানি না বিদায়। তো এখন আমি এই সমস্যাটা কীভাবে সমাধান করব, প্রথমে আমি এই অ্যাপসটাকে ডিলিট করে দেব। ডিলিট করার পর আবার নতুন করে অ্যাপসটা ডাউনলোড করে নেব। যখন আমি ওই পুরোনো অ্যাপেল আইডির মাধ্যমে ওই অ্যাপসটা ডাউনলোড করা হয়েছিল, এই কারণে পুরোনো অ্যাপেল আইডির পাসওয়ার্ডটা চাইতেছে বারবার। তো এখন আমি এই অ্যাপস দিয়ে আবার ডাউনলোড করে নিতেছি নতুন করে এই অ্যাপেল আইডি দিয়ে। তো আমার এই সমস্যাটা মূলত হওয়ার কারণ রয়েছে, আমি সেকেন্ড কিনছিলাম ফোনটা। সেকেন্ড ফোন কিনলে অবশ্যই ফোনটার আগে ফরম্যাট রিসেট দিয়া, হার্ড রিসেট দিয়া তারপর ফোনটা নতুন করে ইউজ করবেন। তো এই ফোনটা সেকেন্ড কিনা হয়েছিল, তো ওই ভাই শুধু আইডি অ্যাপেল আইডিটা রিমুভ করে দিছে। তো নতুন একটা অ্যাপেল আইডি বসানো হয়েছে, আর কিছু অ্যাপস আছে ওই অ্যাপসগুলো ব্যবহার করার।